হ্যালো ভিউয়ার, প্রবাসীর সকল প্রকার নিউজ আপডেট পেতে ব্রস টকিস চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সৌদি আরবে নতুন কর আরোপের বিপাকে প্রবাসী বাংলাদেশিরা। সৌদি আরবের সরকার প্রবাসীকর্মী ও ব্যবসায়ীদের ওপর নতুন করে কর আরোপ করায় বিপাকে পড়েছেন সেখানে অবস্থানরত মধ্য ও নিম্ন আয়ের প্রবাসী বাংলাদেশিরা। টিকে থাকার জন্য ঋণ করে চলতে হচ্ছে অনেককে। করের বোঝা বইতে না পেরে দেশে ফিরে আসার কথা ভাবছেন কেউ কেউ। তবে দ্রুত সমস্যা সমাধান হবে বলে আশ্বাস দিয়েছে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস। সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার। রেমিটেন্সের বড় অঙ্কই আসে দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে। তবে সৌদি কর্তৃপক্ষের একের পর এক সিদ্ধান্ত দুশ্চিন্তায় ফেলেছে প্রবাসীদের। এবার নানা ধরনের করের আওতায় আনা হয়েছে তাত। আর ওই বড় অঙ্কের কর দিতে না পারায় অনেক কর্মী ও ব্যবসায়ী দেশে ফিরে আসতে বাধ্য হতে পারে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় অর্থনৈতিক মন্দায় পড়ে দেশটি। এর ফলে ১০,০০০ কোটি মার্কিন ডলার বাজেট ঘাটতি পূরণে প্রবাসীদের ওপর মোটা অঙ্কের কর ধার্য করা হয়। এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিব বদ জানান, সৌদি সরকারের এ সিদ্ধান্ত রেমিটেন্সের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে না। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিব ফখরুল ইসলাম বলেন, এটি হয়তো খুব বেশি দীর্ঘমেয়াদি হবে না, কারণ বিভিন্ন কোম্পানি তাদের শ্রমিকদের ওপর শ্রমিকদের জন্য বেতন ও অন্যান্য সুবিধা বৃদ্ধি করবে, তখন এটা কমে যাবে। প্রবাসীরা যান আন, সৌদি সরকারের আরোপিত এই করের কারণে তারা দেশে কোনো টাকা পাঠাতে পারবেন না। যত দ্রুত সম্ভব এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।